হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ফুটবল হচ্ছে আমাদের প্রাণের খেলা। ফুটবলের প্রতি বাঙালির যে কি পরিমাণ ভালোবাসা সেটা ফিফা বিশ্বকাপ আসলে দেখা যায়। তবে প্রত্যেকটা বাঙালির ভিতরে একটি আফসোস থাকে তাদের নিজেদের টিম অর্থাৎ বাংলাদেশ টিম খারাপ খেলে বলে। খারাপ খেলে বলতে আমি বোঝাতে চেয়েছি আমরা কোনো সময় ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারিনি, আর এটার একটি মূল কারণ হচ্ছে আমাদের তেমন ভালো মানের ফুটবলার নেই। তবে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন সকল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দেখাবো যাদের খেলা আপনার মন জয় করবে। নাম্বার পাঁচে রয়েছেন মাতসুশিমা সুমায়া। বন্ধুরা, সুমায়া হচ্ছেন একজন জাপানিজ বাংলাদেশি নারী ফুটবলার। সুমায়ার মা হচ্ছেন একজন জাপানিজ এবং বাবা হচ্ছেন বাংলাদেশি। সুমায়া বর্তমানে বাংলাদেশে আছেন এবং তিনি চান তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলতে। এছাড়া তিনি বর্তমানে বসুন্ধরা কিংস ওমেন্স টিমের একজন সদস্য। তাছাড়া তিনি মালদ্বীপের ডিএসসি ক্লাবের হয়েও খেলে থাকেন। সুমায়া প্রায় 2 বছর ধরে বাংলাদেশে আছেন। খুব শীঘ্রই আমরা সুমায়াকে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে দেখতে পাবো। নাম্বার চারে রয়েছেন ইউসুফ জুলকারনাইন হক। বন্ধুরা, ইউসুফ জুলকারনাইন হক হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার। তিনি 2003 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডেই তার ফুটবলের দীক্ষা শুরু হয়। ইউসুফ জুলকারনাইন হকও বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে ম্যাচও খেলেছেন। ইউসুফ জুলকারনাইন হকের স্বপ্ন বাংলাদেশের হয়ে ফুটবল খেলার। খুব শীঘ্রই আমরা তাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখতে পারি। নাম্বার তিনে রয়েছেন রিকুটো হাসিমোটো। বন্ধুরা, রিকুটো হাসিমোটো হচ্ছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ ফুটবলার। তিনি 2005 সালে জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি জাপানের টোকিও ভার্ডে ফুটবল ক্লাবের হয়ে খেলছেন। তিনি জাপানের অনূর্ধ্ব-16 দলের হয়েও খেলেছেন। বর্তমানে তার মার্কেট ভ্যালু হচ্ছে 50,000 ইউরো। তবে রিকুটো হাসিমোটোর বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা আছে কিনা সেটা জানা যায়নি। নাম্বার দুয়ে রয়েছেন শামিত সোম। শামিত সোম হচ্ছেন একজন ক্যানাডিয়ান বাংলাদেশি ফুটবলার। শামিত সোম 1997 সালে ক্যানাডার এডমন্টনে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে এফসি এডমন্টনের একজন প্লেয়ার। তাছাড়া তিনি ক্যানাডার জাতীয় দলেও খেলে থাকেন। শুভিত সোমের বর্তমানে মোট মার্কেট ভ্যালু হচ্ছে 2,50,000 ইউরো। তবে শুভিত সোমের বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা আছে কিনা সেটা জানা যায়নি। নাম্বার একে রয়েছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী হচ্ছেন একজন ইংলিশ বাংলাদেশি ফুটবলার। হামজা চৌধুরী 1997 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। হামজা চৌধুরী বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে খেলছেন। তাছাড়া তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 দলের হয়েও খেলেছেন। হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু হচ্ছে 5 মিলিয়ন ইউরো। হামজা চৌধুরী বলেছেন আগামী 2 বছরের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা। তাছাড়া তিনি আরও বলেন বাংলাদেশের হয়ে খেলতে পারাটা তার জন্য হবে গর্বের। তার বাবা চায় হামজা বাংলাদেশের হয়ে খেলুক। তাছাড়া বাংলাদেশের 16 কোটি মানুষও চায় হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলুক। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা চৌধুরীর ক্লাব লিস্টার সিটির কাছেও চিঠি পাঠিয়েছে হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা খুব শীঘ্রই হামজা চৌধুরীকে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে দেখতে পারবো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।